Assalamualaikum. প্রিয় শিক্ষার্থীরা, হারিমা অনলাইন ক্লাস প্রোগ্রামের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই করোনাকালীন সময়ে নিশ্চয়ই তোমরা বাড়িতে থেকে ঘরে বসে পড়াশোনা করছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের প্রথমেই আমার পরিচিতিটা তোমাদের সামনে একটু তুলে ধরি। দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি নিশাত পারভীন, সহকারী শিক্ষক, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পরিচিতিটা জানলে, আসো এখন তোমরা বই খাতা নিয়ে তোমাদের বাড়িতে যে যার ঘরে বসে ক্লাসটা দেখো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র পড়াবো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো একটি প্রশ্ন, এক একটি বর্ণ মিলে কি তৈরি হয় তোমরা বলতে পারো? যেমন দেখো, এখানে ব একটা বর্ণ, রস্যই একটা বর্ণ, এই দুইটা বর্ণ মিলে তৈরি হচ্ছে শব্দ। তাহলে আমরা বলতে পারি এক একটি বর্ণ মিলে কি তৈরি হয়? শব্দ। তাহলে আজকের পাঠের বিষয়, প্রিয় শিক্ষার্থীরা, শব্দের শ্রেণী বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পাঠ শেষে তোমরা যা যা শিখবে, শব্দের গঠনমূলক ও অর্থমূলক শ্রেণী বিভাগ তোমরা বলতে পারবে, লিখতে পারবে। শব্দ কিভাবে তৈরি হয় তা বলতে পারবে, লিখতে পারবে। মৌলিক ও সাধিত শব্দের সংজ্ঞা উদাহরণ সহ ব্যাখ্যা দিতে পারবে, লিখতে পারবে। যৌগিক, রূঢ়ি ও যোগরূঢ় শব্দের সংজ্ঞা উদাহরণ সহ ব্যাখ্যা দিতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠের শিখনফলটা আমরা জানলাম। আসো এখন আমরা মূল পাঠে প্রবেশ করি। শব্দকে গঠনে ভাগগতভাবে কয় ভাগে ভাগ করা যায় দেখো আমরা দেখছি। গঠনগতভাবে বা গঠনমূলকভাবে শব্দকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে মৌলিক শব্দ, দুই সাধিত শব্দ। তাহলে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে, মৌলিক শব্দ ও সাধিত শব্দ। দেখো ওই শব্দগুলো তোমরা লক্ষ্য করো। গোলাপ, এই যে আমরা ছবি দেখতে পাচ্ছি, তিন একটা সংখ্যাবাচক শব্দ, নাক, লাল, এই শব্দগুলোকে যদি আলাদা আলাদাভাবে করা হয়, অর্থপূর্ণ কোনো শব্দ হয় কিনা তোমরা লক্ষ্য করেছো? দেখো গোলাপ, তিন, এই যে ভেঙে ভেঙে আমরা যদি করি, নাক, লাল, তাহলে প্রত্যেকটার আলাদা আলাদাভাবে দেখো, গো, লাভ, তি, নয়, এখানে না, ক, লা, ল, এখানে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ভাঙা হয়েছে। এবং এ শব্দগুলো যদি ভাঙা হয়, তখন তোমরা খেয়াল করো যে এগুলোর কোনো আলাদা অর্থ হয় না। দেখো কোনো আলাদা অর্থ হয়নি। তাহলে আমরা বলতে পারি যে যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে বলা হয় মৌলিক শব্দ। তাহলে আমরা মৌলিক শব্দের সংজ্ঞা জানলাম, যে যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, তাকে মৌলিক শব্দ বলা হয়। এই মৌলিক শব্দগুলোই হচ্ছে ভাষার মূল উপকরণ। তাহলে মৌলিক শব্দগুলো তোমাদের অবজেক্টিভে আসতে পারে, মৌলিক শব্দগুলো ভাষার মূল উপকরণ, বা ভাষার মূল উপকরণ কি? মৌলিক শব্দগুলো হচ্ছে ভাষার মূল উপকরণ। এরপরে দেখো আরো কতগুলো শব্দ এখানে। নীল আকাশ, নীল আর আকাশ আলাদাভাবে ভাঙা হয়েছে। দেখো নীল একটা শব্দ, আকাশ একটা শব্দ। এই নীল আকাশের প্রত্যেকটা শব্দেরই আলাদা আলাদা অর্থ রয়েছে।
তারপর আরো দেখো চাঁদ মুখ চাঁদ আর মুখ আলাদা আলাদা করা হয়েছে তাহলে আমরা বলতে পারি যে সব শব্দ শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় সেগুলোকে বলা হয় সাধিত শব্দ তাহলে আমরা মৌলিক শব্দ আর সাধিত শব্দের সংজ্ঞা এক কথায় গঠনগতভাবে বা গঠনমূলকভাবে শব্দের শ্রেণী বিভাগটা আমরা জানলাম আচ্ছা তাহলে দেখো গঠনগত দিক থেকে যে শব্দগুলো গোলাপ হচ্ছে একটা মৌলিক শব্দ তারপরে ডুবুরি হচ্ছে একটা সাধিত শব্দ গরমিল একটা সাধিত শব্দ লাল একটা মৌলিক শব্দ চলন্ত একটা সাধিত শব্দ প্রিয় শিক্ষার্থীরা এরপর আসো আমরা অর্থগতভাবে শব্দের শ্রেণী বিভাগ জানি অর্থগতভাবে শব্দের কে আবার তিন ভাগে ভাগ করা যায় এক যৌগিক শব্দ দুই রূঢ়ি বা রূঢ় শব্দ তিন যোগরূঢ় শব্দ দেখো আমরা বলতে পারি যে গান গায় তাকে আমরা কি বলি আমরা সহজে সকলেই জানি যে তাকে আমরা কি বলি গায়ক যেমন এই যে গায়ককে আমরা যদি বিশ্লেষণ করি গই প্লাস ওয়াক বা গই প্লাস ন গান করে যে এই শব্দটির বুদ্ধোৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই এ কারণে এই গায়ক শব্দটি একটি যৌগিক শব্দ তাহলে দেখো আমরা এখানে গায়কের ছবি দেখতে পাচ্ছি তাহলে আমরা বলতে পারি যেসব শব্দের বুদ্ধোৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই সেগুলোকে যৌগিক শব্দ বলে আরও কিছু যৌগিক শব্দ আছে যেমন দেখো কর্তব্য কি প্লাস তব্য যা করা উচিত বাবু আনা বাবু প্লাস আনা বাবুর ভাব মধুর মধু প্লাস র মধুর মতো মিষ্ট দৌহিত্র কন্যা পুত্র বা নাতি চিক মারা বা চিকা মারা অর্থ হচ্ছে দেওয়ালের লেখন হস্তি হস্ত প্লাস ইন হস্ত অর্থ যারা হস্ত আছে যার কিন্তু বিকল্প হস্তি অর্থে এখানে পশুকে বোঝানো হয়েছে দেখো হস্তি বলতে আমরা এই ছবিতে যে হাতি দেখতে পাচ্ছি হাতিতে বুঝি কিন্তু এখানে মূল যে অর্থ সেটা থেকে আলাদা তারপরে বাঁশি বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু নয় শব্দটি সুরের বিশেষ বাদ্যযন্ত্র বিশেষ অর্থে প্রযুক্ত হয় বা ব্যবহৃত হয় প্রবীণ শব্দটির অর্থ হওয়া উচিত ছিল প্রকৃষ্টরূপে বিনা বাজাতে পারে যিনি কিন্তু শব্দটির অর্থ হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক ব্যক্তি যেসব শব্দ প্রত্যয় বা উপসর্গ মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে বলা হয় রূঢ়ি শব্দ যেমন পঙ্কে জন্মে যা এখানে উপপদ তৎপুরুষ সমাস এখানে শৈবাল শালুক প্রভৃতি উদ্ভিদ এই পঙ্কে জন্মে কিন্তু পঙ্ক শব্দটি একমাত্র পদ্মফুল অর্থেই ব্যবহৃত হয়ে থাকে এটি একটি যোগরূঢ় শব্দ দেখো এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি তারপরে রাজপুত একটা যোগরূঢ় শব্দ জলধি একটা জল ধারণ করে এমন অর্থ পরিত্যাগ করে একমাত্র সমুদ্র অর্থেই ব্যবহৃত হয় আর এখানে রাজপুত ও রাজার পুত্র অর্থ পরিত্যাগ করে এখানে জাতি বিশেষ যোগরূঢ় শব্দ হিসাবে অর্থ হয়েছে জাতি বিশেষ তাহলে বলা যায় যে সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদ সময়ের অনুগামী না হয়ে বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাকে যোগরূঢ় শব্দ বলা হয় প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা শব্দের গঠনগত ও অর্থমূলক প্রকারভেদ জানলাম আসো তোমাদের একটু মূল্যায়ন করি কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছি দেখো দৌহিত্র কোন ধরনের শব্দ গবেষণা কোন ধরনের শব্দ
মহাযাত্রা কোন ধরনের শব্দ, সন্দেশ কোন ধরনের শব্দ এবং প্রবীণ কোন ধরনের শব্দ নিশ্চয়ই তোমরা পারবে পড়লে পড়ে। দেখো আমি তোমাদের দহিত্র একটা যৌগিক শব্দ, গবেষণা একটা রূঢ় শব্দ, মহাযাত্রা একটা রূঢ় শব্দ, সন্দেশ একটা রূঢ় শব্দ এবং প্রবীণ একটা রূঢ় শব্দ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা শব্দের এই শ্রেণী বিভাগ সম্পর্কে অর্থগত এবং গঠনগতভাবে শব্দের যে শ্রেণী বিভাগ আমরা মোটামুটিভাবে জানতে পারলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ। আজ আর নয়, পরবর্তীতে আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, করোনাকালীন সময়ে বাড়িতে থেকে পড়াশোনা করো এই কামনা করছি। তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিই, শব্দের অর্থমূলক শ্রেণী বিভাগের সংজ্ঞা উদাহরণ সহ ব্যাখ্যা করো, এটা সবাই তোমরা লিখবে। প্রিয় শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই, আজকে এই ক্লাসে তোমাদেরকে সবাইকে সহযোগিতা করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।